হইল গিয়া উমানোর সবচেয়ে বড় মসজিদ। কত বিশাল এরিয়া, কত বিশাল এরিয়া, ওটা হইল গিয়া আপনার মসজিদ। প্রত্যেক শুক্রবারে প্রত্যেক ওয়াক্তে নামাজ হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। উমানোর মাঝে 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 সবুজ গাছ পাওয়া যায়, তেমন একটা পাওয়া যায় না, তো সামথিং কিছু গাছ পাওয়া যায়, এগুলো বেশ সুবিধা না। এটা হইল কি বনু গাছ, এটা কোনো জাতি কোনো গাছ হয় না। এটা এখন আমি যেখানে বর্তমানে আছি, ও দেখা যার বিশাল বড় রোড, এবং এই এরিয়ার মাঝে সবচেয়ে বেশি গাড়ি যাতায়াত করে। কিছুক্ষণ পরে যাইমো বড় একটা শহরও যেখানে প্রচুর গাড়ি পাওয়া যায়। আমি এখন যেন আসি না বিশাল একটা রোড, বিশাল একটা এরিয়া, এখানে সব সময় মানুষ থাকে। এখন আজকে মানুষ নাই, আজকে ঈদের একটা সিজনও দেখলাম কয়েকজন আইসেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। বহুত বড় রোড এটা, আমরা মসজিদ রাঙি না, মসজিদ রাঙি না, সুলতানা তো উমানের বহুত বড় আঙিনা এটা, মাশাল্লাহ। আর এখানে দেখতে পাররা গাড়ির সমারোহ, মাশাল্লাহ কত গাড়ি, উমানো কার ছাড়া কোনো কথা নাই, মাশাল্লাহ। এটা একটা ঐতিহ্য উমানোর, কেউ গাড়ি ছাড়া থাকে না সব। আর এখানে দেখতে পাররা গাড়ির সমারোহ, মাশাল্লাহ কত গাড়ি, উমানো কার ছাড়া কোনো কথা নাই, মাশাল্লাহ। এটা একটা ঐতিহ্য উমানোর, কেউ গাড়ি ছাড়া থাকে না সব। আর আমার পিছনে যে সারি সারি নারিকেল গাছ, এটা উমানোর ঐতিহ্য, সব জায়গাত নারিকেল গাছ পাইবা, মাশাল্লাহ। ভালো একটা পরিবেশ, ভালো একটা সুন্দর জায়গা, আর এটাই ভালো লাগে উমানোর সবচেয়ে বেশি। আর ও দেখা যায় উমানোর স্কুল, এটা স্কুল করে বোঝা যায় না, মাশাল্লাহ খুব সুন্দর এরিয়াটা। আর এটা হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে ধনী শহর এই এরিয়া। আল্লাহ, উমানোর পরিস্থিতি খারাপ হইলেও উমানোর মনে করেন যে বিলাসিতা, মাশাল্লাহ প্রচুর বিলাসিতা। মানুষের যারা খাম জানে না, কথা জানে না, পড়াশোনা নাই, তারার লাগে বহুত কষ্ট উমান, মাশাল্লাহ। আচ্ছা তো আর রাখি দিই, আল্লাহর হাওলা বালা তাকবা, সব দোয়া করবা ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করতা, মাশাল্লাহ কত সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ। সবার প্রতি দোয়া রইল এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।